কটকর বৃন্দাবন সিনেমা হলটে মুক্তিলাভ করেছে ওড়িয়া চলচ্চিত্র মো কাহিনী রে তোরিনা। এক ভিন্ন ধরনের প্রেম কাহিনী কু নির্মিত হয়েছে ওড়িয়া সিনেমা মো কাহিনী রে তোরিনা। তিতিল প্রডকশন এবং এলটি প্রডকশন আজি পরদকু আসিছি। এই সিনেমার চিত্রনাট রচনা করা সহ এর নির্দেশনা দিয়েছেন আগধাড়ির চর্চিত কোরিওগ্রাফর জোড়ি লুবুন জুবুন। কেবল সেটিকি নুহে, লুবুন এই চলচ্চিত্রের নায়ক মধ্যে সাজিছেন। এতে স্ক্রিন শেয়ার করেছেন অঙ্কিতা দাস। সিনেমাটির সহ প্রযোজনা করেছেন তিতলি মাহান্তি ও দেবাশিষ মাহান্তি এবং এর প্রযোজনা করা সহ কাহিনী রচনা করেছেন প্রীতিশ মাহান্তি। সলাপ লিখিছেন সঞ্জয় মহাকুল। ডক্টর নির্মল নায়কঙ্ক রচিত গীতগুড়ি স্বর দিয়েছেন অভিজিত মজুমদার এবং এতে কণ্ঠদান করেছেন হ্যুমান সাগর, দীপ্তি রেখাপাড়ি, অর্পিতা চৌধুরী, তারিক আজিজ, কৃষ্ণা বেউরা এবং অভিজিত মজুমদার। এর অন্যান্য ভূমিকার পিন্টু নন্দ, প্রিয়ঙ্কা মহাপাত্র, সরোজ দাস, ধারা, শ্রাবণী, গুজি, কালিয়া প্রমুখ কলাকার দেখা মিলিব। প্রথমত ওড়িশার সবু দর্শক মানুষ মো তরফ আম টিম তরফ লুবুন টুবুন তরফ বহুত সারা নমস্কার। এই সিনেমাটি মো কাহিনী রে তোরিনা জানুয়ারি 5 তারিখ দিন রিলিজ হবার লা, যেহেতু মো মাঙ্কর দেহাত্ম হয়েছে তাপরে আমি রিলিজ করে পারু। ভ্যালেন্টাইন পাই ফেব্রুয়ারি 9 মানে আজি ফাইনালি ফিল্মটি রিলিজ হচ্ছে। আজি হেলা তো মু কইতিলি মো মা দেখিবার স্বপ্ন থিলা, মাঙ্ক ফটো নেকি আসিছি, সামনারে ফটো রহিছি, মা মোর ফিল্ম দেখুছন্তি বসিকি। আউ এতি গোটে কথা কইবি যে ওড়িশার সবু দর্শক মানে বহুত সারা ভাল পাইবা দেইছন্তি লুবুন টুবুনকু। যেতবে 5 তারিখ আমার রিলিজ পরে রিলিজ হেলানি তাপরে মতো লাগিছিলা যে ওড়িয়া দর্শক মানে আসিবেনি মো সিনেমা দেখিবা পাই কমি যাবে। তো আজি যে মাহলটা মু দেখিলি সেই ভাল পাইবা আছে, সেই আশীর্বাদ আছে। মু আজি মতে মানে ফিল হচ্ছি যে মো পাই দর্শক মানে আসিনাহান্তি, মো মাঙ্ক পাই আসিছন্তি। মো মা কু মু মিস করুছি। আউ জনে ব্যক্তিত্ব হচ্ছন্তি মো এই ফিল্মরে যে মো ফাদার চরিত্র করছন্তি পিন্টু নন্দ, সে বি আমার সহিত নাহান্তি, তাঙ্কু বি আমি বহুত মিস করুছু। মু জানিনি কোন পাই এমিতি হেইতলা ফাইনালি আজি রিলিজ হলা। কাহিনীরে প্রেম কাহিনী গোটে, ফ্যামিলি সেন্টিমেন্ট আছে, ইমোশন আছে, লাভ আছে, কমেডি আছে, ফাইট আছে, ভরপুর এন্টারটেইন সং আছে। মু বহুতই ধন্যবাদ দেবি অভিজিৎ মজুমদার মিউজিক ডাইরেক্টরঙ্কু এন্ড নির্মল নায়ক যে মামু অছন্তি আমার প্রতিটি গীত সে লেখিছন্তি, সঞ্জয় মহাকুট স্যার ডাইলগ লেখিছন্তি, মো সহিত কো স্টার হিসাবে অছন্তি অঙ্কিতা দাস এবং বড় বড় সিনিয়র কলাকার মানে বি অছন্তি যেমতিকি সরোজ স্যার, সরোজ দাস স্যার, পিন্টু নন্দ স্যার, প্রিয়ঙ্কা পট্টনায়ক ম্যাডাম এবং কালিয়া ভাই, গুড্ডু, ভবানী, এমনি অনেক গুড়ি কলাকার এই সিনেমায় অছন্তি। তো মু আশা করছি যে সিনেমাটি দর্শক মানুষ ভাল লাগিব। বর্তমান সুদ্ধা আজি ফেব্রুয়ারি 9 তারিখে 17টি হলরে পড়ছি, ওড়িশার প্রতিটি 17টি জায়গায় রিলিজ হয়েছি। আজি সকালে ভুবনেশ্বর স্তুতিরে রিলিজ হয়েছিল, বর্তমান প্রিমিয়র হইলা বৃন্দাবন টকিজরে। আশা করছি আপনার সপোর্ট দরকার, ভাল পাইবা দরকার। ওড়িশা বাহারে গীতগুড়ি গোটে দুইটা গীত ওড়িশা বাহারে শুটিং হয়েছি এন্ড সিনেমাটি হচ্ছে পিওর ওড়িয়া কাহিনী, ওড়িয়া টচ রাখিছি, ওড়িয়ার সেন্টিমেন্ট কু রাখিছু আমি, যেটা কি 10 বর্ষ 15 বর্ষ পূর্ব যেমনি ওড়িয়া টেস্ট দর্শক মানে চাহুলে সেই টাইপর টেস্ট এই সিনেমার অছি। কিছু আমি হিন্দি স্টাইল্র করিনু কি তেলুগু স্টাইল্র করিনু, আপন মানে সিনেমা দেখন্তু। আপন মানক সময় 2 ঘন্টা বাহার করি 200-300 টাকা খরচ করি আসি সিনেমাটি দেখন্তু, ভাল পাইবা দিও। ফার্স্ট অফ অল ওড়িশার সব দর্শক মানুষ নমস্কার এন্ড সব মিডিয়া ভাই মানুষ মো তরফ বহু সারা ভাল পাইবা। আজি ফাইনালি রিলিজ হচ্ছে মো কাহিনী তোরিনা ভ্যালেন্টাইন ডে পাইকি। হ্যাঁ অফকোর্স লুবুন টুবুন টিম সহ মু বহু সারা অ্যালবম করেছি, বহু চর্চিত চেহেরা, বহু সারা লোক ভাল পাইবা সাউটি সারিছি। তো বহু খুশি লাগুছি তাঁক অপোজিট্রে কাম করুছি, বহুত বঢ়িয়া রেসপন্স আকচুয়ালি মতো মিলিলা আমার টিম এন্টায়ার টিম কু মিলিলা। আকচুয়ালি ফার্স্ট প্রিমিয়র লা স্তুতিরে যেতিকি আমি এনার্জি ঘর নেইকি আসিলু আপন মানক ভাল পাইবা আউ পব্লিক মানক রিয়াকশন এতে হাউলিং আমাকু আহুরি বহুত সারা এনার্জি দেই দেইছি।
ତ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି କି ଏତେ ବଢ଼ିଆ ରେସ୍ପନ୍ସ ମିଳୁଛି ଆମକୁ, ବହୁତ ଆଶାବାଦୀ ହେଉଛି। ଯଦି କହିବା ଆଲବମ୍ ଅଲଗା ସିନେମା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅଲଗା, କେତେ ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ ଆକ୍ଚୁଆଲି ପ୍ରକୃତ କଥା କହିବେ ବୋଲି ଆଲବମ୍ ପୁରା ଡିଫରେଣ୍ଟ, ବିକଜ୍ ଆମେ ଗୋଟେ 5-7 ମିନିଟ୍ର ଗୀତ ଥାଏ, ମ୍ୟାକ୍ସିମମ୍ 7 ମିନିଟ୍ ଥାଏ, ତ ତାକୁ ଆମେ ବହୁତ ଅଳ୍ପ ଟାଇମ୍ରେ ସୁଟ୍ କରିଥାଉ, ଗୋଟେ 2 ଦିନ ଲାଗିଥାଏ, 4 ଦିନ ଲାଗିଥାଏ ମ୍ୟାକ୍ସିମମ୍ ସୁଟ୍ କରିବା ପାଇଁ। ବଟ୍ ସିନେମାଟି ଗୋଟେ ଆମକୁ କାହାଣୀ ଭିତରେ ଇନଭଲ୍ଭମେଣ୍ଟ ହେବାକୁ ପଡ଼େ, ଆମକୁ ଷ୍ଟୋରିକୁ ବୁଝିବାକୁ ପଡ଼େ, ଯାହା ଗୋଟେ ଆମେ ଯେଉଁ ଗୋଟେ ଡାଇଲଗ୍ କହିବା ବି ଆମକୁ ସେ ଡାଇଲଗ୍କୁ ସେତିକି ଫିଲ୍ ନକଲେ ଆମର ସେ ଡାଇଲଗ୍ର ଏକ୍ସପ୍ରେସନ୍ ବାହାରିବନି ଫେସ୍ରୁ, ତ ସେଇଥିପାଇଁ କି ବେଶୀ ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ ଥିଲା ସେଇ ଜିନିଷଟି। ଲୁବୁନ୍ ଠୁବୁନ୍ଙ୍କ ଏଣ୍ଟାୟାର୍ ଗାଇଡ଼େନ୍ସରେ ଆଉ ମୁଁ ତ ଭାବୁଛି ଯେମିତି ଆପଣ କହିଲେ ଚ୍ୟାଲେଞ୍ଜ କ'ଣ ଥିଲା, ମୋତେ ଲାଗୁଛି ସେ ଚ୍ୟାଲେଞ୍ଜ ଥିଲା ଆକ୍ଚୁଆଲି ମୋତେ ମନା କରାଯାଇଥିଲା ଆକ୍ଚୁଆଲି ଗ୍ଲିସରିନ୍ ୟୁଜ୍ କରିବା ପାଇଁକି, ତ ବିନା ଗ୍ଲିସରିନ୍ରେ ତମକୁ କାନ୍ଦିବାର ଅଛି, ତ ସେତିକି ଇମୋସନ୍ଟା ଫିଲ୍ କରିଲେ ଯାଇକି ଆପଣ କାନ୍ଦିପାରିବେ। ଆଉ ଯେତେବେଳେ ସେ ସିନ୍ଟି ଥିଲା ଆମର ପ୍ରିନ୍ସ ମାନେ ହିରୋ ହିରୋଇନ୍ର ଫାଇଟ୍ ଗୋଟେ ସିନ୍ ଅଛି, ମୁଁ ବୋଧେ ଅଧଘଣ୍ଟେ ପୂର୍ବରୁ କ୍ୟାରେକ୍ଟର ଭିତରୁ ପଳାଇଥିଲି, ଆଉ ସିନ୍ ସରିଲା ପରେ 10-15 ମିନିଟ୍ ଯାଇକି ସେ ହ୍ୟାଙ୍ଗ ଓଭର ଥିଲା, ଆଉ ରିଏଲି ମୁଁ କାନ୍ଦିଛି, ତ ଦର୍ଶକମାନେ ସେଇଟା ଦେଖିଲା ପରେ ଫିଲ୍ କରିପାରିବେ। ବହୁତ ଖୁସି କି ଭାଲେଣ୍ଟାଇନ୍ସ ୱିକ୍ ପାଇଁକି ଭାଲେଣ୍ଟାଇନ୍ ପାଖାପାଖି ଆସିଲା ପରେ ଆମ ଫେବୃଆରୀ 9ରେ ରିଲିଜ୍ ହେଲା, ତ ସବୁ ଦର୍ଶକମାନଙ୍କୁ ମୋ ତରଫରୁ ରିକ୍ୱେଷ୍ଟ, ଆପଣ ବହୁତ ଭଲ ପାଇବା ଦେଇଛନ୍ତି ଲୁବୁନ୍ ଡୁବୁନ୍କୁ, ଅଲରେଡ଼ି ଆଲବମ୍ରେ ବହୁତ ସାରା ଭଲ ପାଇବା ଦେଇଛନ୍ତି, ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ମୁଁ ତାଙ୍କ ସହିତ କାମ କରୁଛି ଆଜ୍ ଅ ହିରୋଇନ୍, ତ ଆମମାନଙ୍କୁ ସେତିକି ଭଲ ପାଇ ଦିଅନ୍ତୁ। ସେ ଏଇ ଫିଲ୍ମ ମୋ କାହାଣୀରେ ତୋରିନା ଅଲରେଡ଼ି ରିଲିଜ୍ ହେଇଯାଉଛି, ପ୍ରେମ କାହାଣୀ ଦେଖନ୍ତୁ, ଭରପୁର ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ହେବ, ବହୁତ ଖୁସି ଲାଗିବ, ଫ୍ୟାମିଲି ସହିତ ଯାଇକି ଏଣ୍ଟରଟେନ୍ ହୁଅନ୍ତୁ।